এখনো পর্যন্ত কোনো কিছু কাজ আরম্ভ হয়নি, তো আমরা কিছু দেখতেই পাচ্ছি না। আমরা মানে বাঁধটাও ঠিক মতো হচ্ছে না, বন্দর তো অনেক দূরের কথা। আদানি গোষ্ঠীর শেয়ার মার্কেটে ভয়ঙ্কর ধস। শুধু ভারতবর্ষের মানুষের নয়, বাংলার মানুষের কপালেও এক ভয়ঙ্কর চিন্তার ভাঁজ ফেলেছে। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানির হাতে পূর্ব মেদিনীপুরের তাজপুরে গভীর সমুদ্র বন্দর তৈরির ছাড়পত্র তুলে দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গভীর সমুদ্র বন্দর তৈরির বাস্তবতা কি শুধুই ধোয়াশা? কতদূর কাজ এগিয়েছে তা খতিয়ে দেখতে আজ তাক বাংলা পৌঁছে গিয়েছিল তাজপুরে। তাজপুরের বাসিন্দা সুরঞ্জন বড়াই পেশায় একজন দোকানদার। তার দাবি, তাজপুরের সমুদ্র বাঁধ সেটাই ঠিকঠাকভাবে নির্মাণ করা হচ্ছে না, তখন সমুদ্র বন্দর তো দূরের কথা। আর বর্তমানে আদানি গোষ্ঠীর যা পরিস্থিতি তাতে অবস্থা খুবই ভয়াবহ দিকে মোড় নিচ্ছে। আমরা তো খুব আশাবাদী ছিলাম যে যাতে পোর্টটা হলে আমরা বেকার সংস্থাটা দূর হতো, এবং এখনো পর্যন্ত কোনো কিছু কাজ আরম্ভ হয়নি, তো আমরা কিছু দেখতেই পাচ্ছি না। এবং আমরা শুনেছিলাম যে আদানি গ্রুপ এটাতে টেন্ডার পেয়েছিল, তো এখনো পর্যন্ত কোনো কাজ আরম্ভ হয়নি। তাজপুরের বাসিন্দা আশিস দে বর্তমানে একজন গাড়ি চালক। তার দাবি, তাজপুরে গভীর সমুদ্র বন্দর হলে ভালো হয়। এখানটাতে রাজবন্দর হলে তো ভালো হয়, ভালো হয়। কিছু গরিব টরিব লোকগুলো কিছু খাটাখাটনি করতে পারবে, কাজ কিছু পাবে, সব কিছু হবে। কৌশিক মাহাতো পেশায় রকমারি ব্যবসায়ী। তার দাবি, আদানি গোষ্ঠীর হাতে তাজপুরের সমুদ্র বন্দর নির্মাণের কাজ টেন্ডার স্বরূপ দেওয়া হয়েছিল, কিন্তু প্রাথমিকভাবে জমি জরিপের পর আর কাজ এগোয়নি। এখানে দেখছি তো মানে কি বলবো, আমরা আমরা মানে বাঁধটাও ঠিক মতো হচ্ছে না, বন্দর তো অনেক দূরের কথা, বাঁধটাও ঠিক মতনভাবে অস্থায়ীভাবে বাঁধ হচ্ছে, যেটা বছরের পর বছর দেখে আসছি, একবার হচ্ছে আবার ভেঙে যাচ্ছে, আবার হচ্ছে আবার ভেঙে যাচ্ছে। বন্দর তো অনেক দূরের, আর আদানি গোষ্ঠীর যারা নিয়েছে টেন্ডারটা তারাও তো ধসে চলে গেছে, মানে সমুদ্রের ভাঙরের মতন সেটাও ধস চলে গেছে। যদি হয় তাহলে চাকরি পাবো, না হলে আর চাকরি পাওয়ার কি আছে? যেরকম আমরা দিনমজুরি, আমাদেরকে সারা জীবন খেটে খেতে হয়, সেটাই হবে। বন্দর হলে প্রত্যক্ষভাবে প্রায় 25,000 এবং পরোক্ষভাবে প্রায় 1,00,000 মানুষের কর্মসংস্থান হবার কথা। 12 অক্টোবর 2022 কলকাতার ইকো পার্কে তাজপুরে গভীর সমুদ্র বন্দর তৈরির ছাড়পত্র গৌতম আদানির ছেলে করণ আদানির হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ার বাসিন্দা সৌমেন মুখার্জির দাবি, গোষ্ঠীর শেয়ার মার্কেটে ধস থাকলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা রাখছেন এবং তাজপুরে অবশ্যই সমুদ্র বন্দর নির্মাণ হবে এবং মানুষের কর্মসংস্থান হবে। মার্কিন গোষ্ঠী যেটা রিপোর্ট দিয়েছিল সেটা অন দ্য বেসিস, যারা রিপোর্ট দিয়েছিল, যে গোষ্ঠী থেকে রিপোর্ট দেওয়া হয়েছিল, ওরা কিন্তু ওই শেয়ারের পুট অপশনে কিন্তু কাজ করে আর কি। হ্যাঁ, তো আমার মনে হয় ওটা কিন্তু কোনো ফ্যাক্টর করবে না, ভবিষ্যতে কিন্তু হবে। এবং দিদি যখন আছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন আছেন, তখন কোনো এই বিষয়ে কোনো আমার সন্দেহ নেই যে কাজটা হবে না, হবে, অবশ্যই হবে। আদানি গোষ্ঠীর এই শেয়ার মার্কেটে ধসের ফলে ব্যাপকভাবে চিন্তার ভাঁজ পড়েছে তাজপুরের মানুষের মধ্যে। অনেকে বলছেন ঠিক কবে শুরু হবে গভীর সমুদ্র বন্দর নির্মাণের কাজ, তা নিয়ে একটা সংশয় রয়েছে। অনেকেই আবার মুখ্যমন্ত্রীর কাছে কাতর আবেদন জানিয়েছেন দ্রুত এই জায়গায় অর্থাৎ তাজপুরে সমুদ্র বন্দর নির্মাণের কাজ শুরু করার জন্য। তবে এখনও পর্যন্ত কিন্তু সেই নির্মাণের কাজ কোনোরকমভাবেই শুরু হয়নি। ক্যামেরায় সঞ্জয় কাপড়ির সাথে চন্দন সেনাপতি, আজ তাক বাংলা।